আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি নতুন ব্যবসার সন্ধান। আর এটি হচ্ছে মুড়ি তৈরি করার সন্ধান। আপনারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে মুড়ি তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। আমার যেসব নতুন উদ্যোক্তারা আছেন, যেসব বেকার বাইরা আছেন, আপনারা কিন্তু এখান থেকে একটি মেশিন নিয়ে মুড়ির ব্যবসা শুরু করে দিতে পারবেন। আর মুড়ি হচ্ছে আমাদের দেশে একটি সুস্বাদু খাবার, আর এটি সারা বছর চলে, কম বেশি সবাই পছন্দ করে, এবং সারা বছর চলে। একটা চাহিদা সম্পন্ন ফুড হচ্ছে এই মুড়ি। আর সামনে আসছে রমজান, আর রমজানে প্রচুর মুড়ির চাহিদা রয়েছে। সুতরাং আপনি যদি এই মুহূর্তে একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, আশা করি আপনি সফল হবেন। যারা ব্যবসা করার কথা ভাবছেন অবশ্যই চলে আসেন এখানে। এখানে আসলে এই মেশিনগুলো কিনতে পারবেন। এই মেশিনগুলোর দাম কেমন, এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করবেন, কি পরিমাণ টাকা লাগবে, কাস্টমার কোথায় পাবেন, সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে সহযোগিতা করবেন এনাম মেশিনারিজের ওনার এনাম ভাই। ভাই কেমন আছেন আপনি? ভাই, আমাদের এখানে বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে, অনেক অসুবিধা আছে, অনেক কিছু করতে চায়। তো আপনার এখানে একটা নতুন প্ল্যান আছে যে মুড়ি তৈরি করা। তো এই মেশিন গুলো কিভাবে ব্যবহার করবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে কাঁচামাল পাবে, কোথায় কিভাবে সেট আপ করবে একটু জানিয়ে দিবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাইরা, আমরা বলতে চাচ্ছি এটি হচ্ছে মুড়ির মেশিন। মুড়ির মেশিনে দুই ধরনের মেশিন হয়, যেমন কামরাঙ্গা মেশিন, প্যাস মেশিন, আমি বলি মেশিন গুলো তার কিছু বলার আছে। যেমন মেশিন গুলো চালানোর জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় লাকড়ি, পুষ্কুড়া, সমেলে গুড়া, আর পাওয়ারের জন্য ব্যবহার করে বিদ্যুৎ টুকরোটি অথবা অপর করতে। এবার এগুলো বিদ্যুতের ফাংশন। আর আপনার এই মেশিনটি বসানোর জন্য 20 ফিট বাই 30 ফিট একটা রুমের প্রয়োজন, শ্রমিক প্রয়োজন দুজন। আর মেশিনগুলিতে যে মুড়িগুলো উৎপাদন করবেন, উৎপাদন খরচ, চাউলের খরচ, জ্বালানি খরচ, লেবার খরচ, বারবার মিলে আপনি 50 থেকে 52 টাকা খরচ আসে প্রতি কেজিতে। আর 60 টাকা করে প্যাকেটে দেওয়া যায়। আর সামনে যেহেতু রমজান, মুড়ি এমনিতে সারা বছর চলে, আর রমজানে তো প্রচুর চাহিদা। আর আপনার আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মেশিন, আপনি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের মেশিন রেডি স্টক আছে। এখানে 60-70 পিস মেশিন রেডি স্টক আছে। আর একটা মুড়ির মেশিন বানানোর জন্য 1 থেকে 1.5 মাস সময় লাগে। যেহেতু সামনে রমজান, এখন আর মেশিন কারোর কাছ থেকে অর্ডার দিয়ে বানায় নিয়ে বসাবেন ওই সময় সুযোগ নাই। আমাদের এখানে যেহেতু রেডি স্টক আছে, চাইলে আপনি সাথে সাথে নিয়ে মেশিন স্টার্ট করতে পারেন। আজকে চাইলে আজকে নিয়ে অর্ডার করে নিয়ে আপনারা মুড়ি তৈরি শুরু করতে পারবেন। তো যেটা ছোট মেশিন, ছোট মেশিনটিতে আছে 200 কেজি, 200 কেজি প্রোডাকশন। ওই মেশিনটি আপনি মনে করেন যে আবার আছে 1-1 কেজিতে আপনি 6 টাকা থাকে, আপনার 200 কেজিতে 1200 টাকা থাকে, দৈনিক 1200 টাকা। বন্ধুরা, যে ছোট মেশিনটা রয়েছে মুড়ি, দৈনিক 1200 টাকা, ঘন্টায় 200 কেজি, ঘন্টায় 200 কেজি, ঘন্টায় আপনি 1200 টাকা আসতে আছে, ঘন্টায় 1200 টাকা এক দিন কাজ করা সম্ভব। তো সে যদি মোটামুটি 8 ঘন্টা মনে করেন, আপনার 200 কেজি প্রোডাকশন হলে 10 ঘন্টা চালাইছেন, 10 ঘন্টা আসতেছে 2 টন। দুই টন মালে যদি আপনি 5 টাকা করে ব্যবসা করেন, তাহলে আপনি 10 হাজার টাকা ব্যবসা করতেছি ছোট মেশিন দিয়ে 200 কেজি প্রোডাকশন। বন্ধুরা, ছোট যে মেশিনটা রয়েছে মিলে, সেটা দিয়ে কিন্তু দৈনিক 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আপনি 10 হাজার না হোক, একটু কম হোক, সমস্যা নেই, কিন্তু আপনি ছোটটা দিয়ে, আপনি সর্বনিম্ন 2 টন মুড়ি অনায়াসে বাঁচতে পারবেন ছোটটা দিয়ে, অর্থাৎ ঘন্টায় 200 কেজি। আর 5 টাকা করে 10 হাজার টাকা। এখন 10 হাজার টাকা আমার মেশিনে যা মেশিন মাল ডেলিভারি দিচ্ছে, 10 হাজার টাকা আমার হিসাব অনুসারে সম্পূর্ণ আসবে, কমপ্লিটলি পাবেন। কিন্তু সেল যদি কম বেশি করে ওটা আপনার বিষয়। আমার মেশিন যে ডেলিভারিটা দিব, পার ডে আপনার 10 হাজার টাকা ইনকাম করা অনায়াসে সম্ভব। আচ্ছা, মুড়ি তারা পাইকারি সেল দিবে না? মুড়ি আপনার 52 কেজির বস্তা হয়, 50 কেজির বস্তা হয়। আর যদি আপনি ছোট প্যাকেট করেন, 1/2 কেজি করতে পারেন, 500 গ্রামের প্যাকেট আছে, 1 কেজির প্যাকেট আছে, 5 কেজির প্যাকেট আছে, 25 কেজির বস্তা হয়, মেশিন বসানো থেকে শুরু করে মেশিন আপনার মুড়ি প্রোডাকশন পর্যন্ত আপনি বুঝে দিয়ে উৎপাদন করে দিয়ে। ছোট মেশিনটার দাম নিচ্ছি আমরা 1.5 লক্ষ টাকা, আর যেটা আপনার 400 কেজি ওটার দাম নিচ্ছি আমরা 2 লক্ষ টাকা।
বন্ধুরা, ছোট যে মেশিনটা আছে মুড়ি তৈরি করার, সেটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। আর 1.5 লক্ষ টাকাতে মেশিনটি নিয়ে আপনি দৈনিক 2 টন মুড়ি উৎপাদন করতে পারবেন। তো মোটামুটি তো অনেক টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা ভাই, এই মেশিনের সাথে আরো কোনো সেটআপ লাগবে? কোনো মেশিন পত্র লাগবে? এই মেশিনের সাথে আপনার চাউলটা ভাজার জন্য একটা ড্রায়ার মেশিন ইউজ করতে হয়। পুরো মেশিনটা মুড়িটা প্রসেসিং করার আগে চাউলটা ভেজে নিতে হয়, তারপরে আপনার মেশিনে দিতে হয়। এই মেশিনের মাধ্যমে মুড়িটা ভালো হয়। আর এটার মধ্যে আপনার এক একটা মেশিনের ভিতরে সিমেন্টের বস্তায় 3 বস্তা মোটা বালির প্রয়োজন আছে। মোটা বালি দিতে হয় আর 7 দিন পর বালিটা চেঞ্জ করে দিতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, আশা করি এখানে আসবেন। আসলে এখানে অনেক মেশিন রয়েছে, মুড়ি দেন অনেক স্টকে রয়েছে, অনেক প্রচুর মেশিন আছে এখানে। আপনারা দেখে শুনে নিতে পারবেন, যার যেমন অ্যামাউন্ট সে অনুযায়ী কিন্তু মেশিন করে নিতে পারবেন। বড় মেশিন রয়েছে, ছোট মেশিন রয়েছে, মাঝারি সাইজের মেশিন রয়েছে মুড়ি তৈরি করা। তো আশা করি আপনারা যদি এই মেশিনগুলো নেন লাভবান হবেন। কারণ হচ্ছে কি, মুড়ি ব্যবসা লস নাই, মুড়ি সারা বছর চলে। আমাদের বাঙালি কিন্তু, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু মুড়ি খুব পছন্দ করি। আমরা যখন একটু ফ্রি থাকি একটু মুড়ি চাপাই, জানেন সবাই অবশ্যই, সকালে বিকেলে নাস্তা হিসেবে মুড়ি সবাই জানেন যে মুড়ি একটি খুব চাহিদা সম্পন্ন খাবার আমাদের দেশে। তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, আশা করি এই মুড়ির ফ্যাক্টরি যদি করেন আপনারা লাভবান হবেন। তো এখানে আসলে কিন্তু এই মুড়ি মেশিন ছাড়াও এখানে আরো 220টি আইটেমের মেশিন রয়েছে। যে কোনো একটি মেশিন আপনি ব্যবসা করতে পারবেন। এই এনাম মেশিন আছে, ওনার এনাম ভাই আছেন। এনাম ভাই কিন্তু সবসময় উদ্যোক্তাদের এবং বেকার ভাইদের কিন্তু সহযোগিতা করে থাকে। এখানে আসলে কিন্তু ভাইয়ের কাছে অনেক পরামর্শ পাবেন, অনেক মেশিন আছে, যে কোনো একটি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। ভাই, আমার বন্ধুদের জন্য কিছু একটা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে ব্যবসা করছি, আমাদের 19 বছর বয়স, ব্যবসার বয়স। আমরা মোটামুটি সারা বাংলাদেশে হাজার হাজার ইন্ডাস্ট্রি করে দিচ্ছি এই 19 বছরে। প্রতি বছর যদি আমরা 1000 করে ইন্ডাস্ট্রি করে থাকি, 19 বছর 19,000 ফ্যাক্টরি আমি করে দিচ্ছি। বাংলাদেশে প্রায় 19,000 ফ্যাক্টরি, মোটামুটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি বলতে চাই আপনারা সময় নষ্ট না করে আমাদের এখানে ভিজিট করুন, কারণ এখানে 210টা আইটেম আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের, যার যে ধরনের অর্থনৈতিক ক্যাপাসিটি আছে পুরো নিয়ে ব্যবসা শুরু করতে পারে, ডে বাই ডে উত্তরোত্তর আগায় যেতে পারে। তো পরবর্তী ভিডিওতে আরো একটি নতুন সম্মান নিয়ে আসবো আপনাদের জন্য। সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।